এই সাইডটুকু আগে কাটা হয়েছিল ঘাস, আর এই সাইডে ধীরে ধীরে কেটে কেটে যাওয়া হয়েছিল, কিন্তু ধীরে ধীরে কিন্তু এগুলো বড় হয়ে গেছে। এক একটা ঝোপা থেকে প্রচুর পরিমাণ ঘাস বের হচ্ছে। হ্যাঁ দর্শক, আপনারা ইতিমধ্যে এই ঘাসের উপর পরিচিত লাভ করে ফেলেছেন, কেননা এই ঘাসগুলো হচ্ছে অতি উন্নত মানের হাইব্রিড ঘাস। এই ঘাসটির নাম হচ্ছে স্মার্ট নেপিয়ার ঘাস। অনেক বড় করে লাইন করলেও সেই লাইন দেখা যায় না একমাত্র এই ঘাসে। যেহেতু এই ঘাসগুলো এখন ছোট, এখনও বাড়ন্ত হচ্ছে এবং প্রচুর পরিমাণ কুশি বের করছে, তাই এখনও ঘাসের মাঝখান দিয়ে একটু একটু ফাঁকা দেখা যাচ্ছে। এই গ্যাপগুলো পূরণ করতে মোটামুটি আর 5 থেকে 7 দিন সময় লাগবে, তাই এগুলো গ্যাপ পূরণ হয়ে যাবে অটোমেটিকলি। যখন পূরণ হয়ে যাবে তখন এই ঘাসগুলো অনেকটাই বড় হয়ে যাবে, আর বড় হয়ে গেলে এই ঘাসের কাণ্ড থেকেই আমরা কাটিং করব এবং সেগুলো আবার আপনার হাতে বিভিন্ন জেলা শহরে পৌঁছে দেব। আর আমরা এই ঘাসের কাটিংগুলো সারা বাংলাদেশে কিন্তু বিক্রি করে যাচ্ছি। আপনারা চাইলে এই স্মার্ট নেপিয়ার ঘাসের কাটিং নিতে পারেন। এই ঘাসগুলোর স্থায়িত্বকাল রয়েছে মোটামুটি 6 থেকে 7 বছর পর্যন্ত। স্থায়িত্বকাল বলতে এই ঘাসগুলো একই পরিমাণ ফলন দিবে এবং একই নিয়মে বারবার কাটতে পারবেন এক জায়গা থেকে, বারবার আপনাকে ঘাস চাষ করতে হবে না। এক টানা 6 থেকে 7 বছর এরকম ফলন পাবেন, তাই গবাদি পশু লালন পালন করতে গেলে আপনি এই ঘাসটি চাষাবাদ করতে পারেন। পাশাপাশি আপনারা যারা ঘাস চাষ করতে পারেন, যারা ঘাসও অতি উন্নত মানের হাইব্রিড ঘাস, এগুলোও প্রচুর পরিমাণ ফলন দিয়ে থাকে, এটিও চাষ করতে পারেন। তবে এটি সবচেয়েতে উচ্চতা হয়ে থাকে 14 থেকে 15 ফিট পর্যন্ত এগুলো হাইট হয়, তাই এটিও ব্যাপকভাবে জনপ্রিয়। এছাড়াও যারা পানির ঘাস চাষ করতে চাচ্ছেন তারা এই অজানা হাইব্রিড ঘাসটি চাষ করতে পারেন, এটিও প্রচুর পরিমাণ ফলন দেয়। এটি শুকনো জমিতেও বেঁচে থাকে, ডোবা পানিতেও এগুলো বেঁচে থাকে। এগুলোর কাটিং দেখতে এরকম হয়। যারা এই ধরনের কাটিং খুঁজছেন তারা আমার কাছ থেকে এই ঘাসের কাটিংটি নিতে পারবেন। আর এই ঘাসটির নাম হচ্ছে অজানা হাইব্রিড ঘাস। যত পানি তত ঘাস নাম তার অজানা হাইব্রিড ঘাস। দর্শক, এই কাটিংগুলো পরিপূর্ণভাবে হয়ে গেছে, প্রত্যেকটি গিরো থেকে কিন্তু শিকড় বের করে ফেলেছে। আপনি এটি এখন যদি ডোবা জায়গায় রোপণ করেন তাহলে সেখান থেকে প্রচুর পরিমাণ ফলন পাবেন। আর এগুলো মোটার সংখ্যা কিন্তু এরকম হয়, মোটামুটি পাকচুঙের মতোই কিন্তু দেখতে এই অজানা হাইব্রিড ঘাসটি। তো দর্শক, এই ঘাসগুলো চাষ করার এখনই মূল সময়। আপনারা এখন যদি চাষ করেন অল্প সময়ে এই ঘাসগুলো বাড়াতে পারবেন, প্রচুর পরিমাণে এগুলো বেড়ে উঠবে, এগুলো মিস্টেক হবে না, তাই এখনই এই ঘাসগুলো চাষাবাদ করতে পারেন। সরাসরি ফোন করুন 01738416555। ভিডিওটি ভালো লাগলে শেয়ার করুন, অন্যকে দেখার সুযোগ করে দিন। ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম।